হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অলরেডি আমরা গত দিন থেকে শুরু করেছিলাম এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে একটি প্রজেক্ট। প্রজেক্টটার টোটাল ওভারভিউটা আপনাদেরকে দেখিয়েছিলাম। গত পর্বে আমরা হেডার মেনুটা কমপ্লিট করেছি। যেহেতু আমরা কাস্টম সিএসএসটা ভালো মতো এখনও পারি না, সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাস্টম সিএসএসটা ইউজ করতে হতে পারে, সেই সেকশনগুলো আমরা লাস্টে দেখাবো। আপাতত আমরা গত পর্বে মোটামুটিভাবে হেডারটাকে কাছাকাছি করার চেষ্টা করেছি, এই পর্বে আমরা ফুটারটা করার চেষ্টা করব। আপনার কম্পিউটার স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সেই প্রজেক্ট এবং এইটা হলো আমাদের এক্সিস্টিং প্রজেক্ট, যেই প্রজেক্টটাকে আমরা অলরেডি কপি করা শুরু করেছি। তো এই প্রজেক্টে যদি ফুটার অংশে চলে যাই, এই হলো ফুটার। তো ফুটার অংশে দেখতে পাচ্ছেন আমরা, তো ফুটার অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাবাউট সেকশন, যেখানে কিছু টেক্সট রয়েছে, নিচে সোশ্যাল মিডিয়া রয়েছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক লিঙ্কস, মানে ওয়েবসাইটের আরও কিছু লিঙ্ক এখানে রয়েছে, অর্থাৎ মেনুর মতো আমাদের সার্ভিস সেকশনগুলো এখানে রয়েছে, যেখানে ক্লিক করলে সার্ভিসের বিভিন্ন পেজে নিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি ফ্রি এস্টিমেট নামে আরও একটি কলাম রয়েছে, যে কলামের মাধ্যমে রয়েছে একটা ফোন নাম্বার এবং এখানে কিছু টেক্সট। তো নিচে আমরা আরও একটি সেকশন দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে কপিরাইট সেকশন এবং এখানে রয়েছে পাওয়ার্ড বাই সেকশন। তো এই টোটাল ওভারঅল আমরা এই ভিডিওতে কমপ্লিট করতে চলেছি। তো চলুন আমরা প্রথমে যে প্ল্যানিংটা করি সেটা হচ্ছে, যেহেতু এটা টেক্সট কোনো সমস্যা নেই, এইগুলো কিন্তু মেনু, তার মানে আমাকে একটা কুইক লিঙ্কস নামে একটা মেনু ক্রিয়েট করতে হবে, দেন এটা একটা মেনু, এটা একটা আমার সার্ভিস নামে একটা মেনু ক্রিয়েট করতে হবে এবং এইখানে আমাদের টেক্সটটা আনতে হবে। তো চলুন আমরা আগে প্রথমে যেটা করব এই মেনুটা কমপ্লিট করি, ওকে? তো আমি যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে কোনো মেনু না, এটা একটা রিসেট করা নিউ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, যেখানে আমরা নতুন করে আমরা ফুটার সেকশনটা করব। আমরা তো হেডারটা আগে দেখেছি, এই মেনু উইন্ডো থেকে আমরা প্রথমেই কুইক লিঙ্ক নামে মেনুটা ক্রিয়েট করব। তো কুইক লিঙ্ক নামে মেনুটা ক্রিয়েট করব, এই যে জাস্ট ক্রিয়েট মেনু, মেনুটা ক্রিয়েট হয়ে গেল, দেন আমরা এখানে মেনুতে লিঙ্ক দিব। কী কী লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি আমরা, দেখে এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি আছে, কপি করেন, দেন এখানে চলে যান, কাস্টম লিঙ্কে আসবেন, এখানে একটা হ্যাশ লিঙ্ক দিবেন, দেন আমরা এখানে দিব হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, জাস্ট অ্যাড টু মেনু, এখানে চলে আসলো, দেন আমাদের রয়েছে সার্ভিস, দেন আমাদের রয়েছে টার্মস কন্ডিশন, এটাও কপি করেন, দেন আপনি এখানে চলে আসেন এবং এখানে আমরা একটা হ্যাশ লিঙ্ক দিয়ে ইন্টার দিলে এটাও চলে আসবে। দেন আমরা যদি আসি ক্রেডিটস, ক্রেডিটসে এসে আমরা এখানে হ্যাশ লিঙ্ক দিব, দেন আমরা হচ্ছে এখানে মেনুটা ক্রিয়েট করব। আমরা আরও একটা রয়েছে এফএ কিউ, আমরা এফএ কিউটা লিখে দিই, এফএ কিউ। তো এই হলো আমাদের টোটাল মেনু একটা হয়ে গেল, এটাকে আমরা সেভ করব। দেন আমাদের আরও একটি মেনু ক্রিয়েট করতে হবে, আওয়ার সার্ভিস নামে একটা মেনু ক্রিয়েট করতে হবে, নিলাম আওয়ার সার্ভিস, এখানে আমরা এই যে নিউ ক্রিয়েট নিউ মেনু এখানে ক্লিক করবেন, দেন এখানে মেনু নামটা দিয়ে দিবেন এবং এখান থেকে আমরা ক্রিয়েট মেনু দেবো। ক্রিয়েট মেনু হয়ে গেলে আমরা এখান থেকে আবার কাস্টম লিঙ্ক অ্যাড করব, এখানে হ্যাশ লিঙ্ক করলাম, এখান থেকে আমরা এইটা নিয়ে নিলাম কপি করে, দেন আমরা এখানে পেস্ট, অ্যাড টু মেনু, দেন আবার এটা কপি করেন, এখানে গিয়ে পেস্ট করেন, এখানে আমরা একটা হ্যাশ লিঙ্ক দিব, দেন এগেইন এটাকে কপি করেন, এখানে পেস্ট করেন, এখানে আমরা হচ্ছে একটা হ্যাশ লিঙ্ক দিয়ে ইন্টার দিব, দেন এগেইন এইটা। তো আমরা এইটাকে হচ্ছে এখানে দেখে নিলাম কিভাবে আমরা মেনু ক্রিয়েট করলাম। তো এটাকে আমরা সেভ করলে আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা চলে যাব এই ফুটার ক্রিয়েট করার জন্য অ্যাস্ট্রা ফুটার বিল্ডার অপশনে, ওকে? তো আমরা যদি এখানে চলে আসি, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাই, তো এই কাস্টমাইজেশনে বা কাস্টমাইজে গেলে আমরা যেটা দেখতে পারবো, এই যে এখানে ফুটার বিল্ডার রয়েছে, তো এখানে আমরা যদি ক্লিক করি, দেন আমাদের এই ফুটার বিল্ডারটা চলে আসলো, দেখতে পাচ্ছেন আমাদের ফুটারে জাস্ট একটা কপিরাইট সেকশন রয়েছে, আর কিচ্ছু নাই। তো আমরা এখানে যদি যাই প্ল্যানিংটা দেখি, আমাদের এখানে চারটা কলামের একটি রো রয়েছে, আর একটা এখানে দুইটা কলামের একটা রো রয়েছে। তো আমরা এই উপরের রোটাকে আমরা একবারেই ইউজ করতেছি না, আমরা জাস্ট এই দুইটা রোকে বা এই দুইটা সেকশনকে ইউজ করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা দুইটা তিনটা, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ড্র করতেছি। এই যে আপনি দেখেন যে এইখানে এখানে তিনটা অংশ রয়েছে, তাই না? তিনটা কলাম রয়েছে, এই যে এই তিনটা কলাম রয়েছে, বাট আমাদের কিন্তু এইখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
আমরা যদি এইখানে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের 4টা লাগবে। এর জন্য জাস্ট আমি সেটিং আইকনে ক্লিক করব এবং এখানে আসলে দেখতে পারবেন যে আপনার কয় কলাম বিশিষ্ট রো লাগবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে জাস্ট 4 করে দিব। তো 4 করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এটা 4 কলামে বিভক্ত হয়ে গেছে। ওকে ফাইন, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি নিতে হবে, একটা অ্যাবাউট সেকশন নিতে হবে। তো এটা আমাদের নিতে হবে যেটা জাস্ট একটা হেডিং। তো আমরা জাস্ট কি করব, এইখান থেকে একটা উইজেট 1 নিলাম, এখানে আমরা উইজেট 2 নেব, এখানে আমাদের উইজেট 3 নেব, এখানে আমরা উইজেট 4 নেব। তাহলে আমাদের 4টা উইজেট আমরা এখানে ইউজ করলাম। প্রথম উইজেটে যদি আসেন এখানে ক্লিক করবেন, এখানে উইজেট প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমরা প্লাসে ক্লিক করব এবং এটার জন্য আমরা হেডিং নেব। হেডিং নিয়ে এখানে আমরা এই হেডিংয়ের জায়গায় আমরা হেডিং লিখে দিব, হেডিং হলো অ্যাবাউট, সরি অ্যাবাউট। তো অ্যাবাউট লিখে আমরা এখানে যে এখানে যদি দেখি অ্যাবাউট, অ্যাবাউটের নিচে কী রয়েছে, এই টেক্সটুকু রয়েছে, তাই না? তো আমরা এই টেক্সটুকু কপি করলাম, দেন আমরা চলে আসলাম এখানে এই যে প্লাসে আবারও ক্লিক করবেন, ক্লিক করে দেন আমরা এখান থেকে এই প্যারাগ্রাফটা নিব, প্যারাগ্রাফটা নিলাম, দেন আমরা এখানে প্যারাগ্রাফটা পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লাইভে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোথায় কোথায় চেঞ্জ হলো, অ্যাবাউট চলে আসছে, এটা চলে এসেছে, এবং দেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আইকন। তো আইকনের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা এইখানে প্লাস এইখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে সোশ্যাল আইকনটাকে ক্লিক করব। দেন আমাদের সোশ্যাল আইকন কিন্তু এখানে চলে আসছে এবং আমরা এই আইকনের সেটিংয়ে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন আইকনের অ্যালাইনমেন্টটা এটা রাইট সাইডে চলে গেছে বা সেন্টারে চলে এসেছে, আমরা এটাকে লেফটে করে দিব। দ্যাটস ইট, এখানে কী রয়েছে, এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন রয়েছে। তো আমরা এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন সেট আপ করে ফেলি। আমাদের এখানে লিঙ্কডিনের জন্য আমরা জাস্ট এখান থেকে লিঙ্কডিনের লিঙ্কটাকে ক্লিক করব, কই যেন এই যে এটাকে অ্যাড টু মেনু দিলাম এবং এটা আমরা লিঙ্কডিনটাকে লাস্টে রাখবো। আর আমাদের টুইটারটা প্রথমে একদম সিরিয়ালে আছে, বাস এইটা রয়েছে। আমাদের এখানে কি কালার রয়েছে সেটা আমরা পরবর্তীতে দেখবো, আপাতত আমাদের এটা হয়ে গেল, ফাইন। তো এইটা আমাদের একটা সেকশন কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের এই সেকশনে রয়েছে কুইক লিঙ্কসের অংশ। তো কুইক লিঙ্কসের আমরা এটাকে কপি করলাম, দেন আমরা এখানে চলে আসলাম এই যে উইজেটস, এই যে উইজেটস নাম্বার 2 এটাতে ক্লিক করবেন, দেন আমরা প্লাসে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করে আমরা লিখবো হচ্ছে নেভিগেশন বা ন্যাব লিখলে পরে চলে আসবে, এইটা এইটাতে ক্লিক করবেন। দেন আমরা নেভিগেশন পার্ট চলে আসলো, এইখানে টাইটেলটা আমরা দিয়ে দেবো। তো এইখানে আমরা রাখবো কুইক সেকশন। তো আমরা কুইক সেকশন দিলাম, দেন আমরা এইখান থেকে এই যে সিলেক্ট মেনু থেকে আমরা কুইক লিঙ্ক মেনুটাকে সিলেক্ট করে দিলাম, দেন আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। আমরা আপনার যদি এখানে অনেকগুলো মেনু ক্রিয়েট করা থাকে সবগুলো মেনু আপনি এখানে দেখতে পাবেন, বাস হয়ে গেল এটা। দেন সেমভাবে আমরা এটা করব, আমরা যদি উইজেট 3-তে ক্লিক করি, অ্যান্ড এখানে আমাদের সার্ভিস অংশটাকে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটাও হয়ে গেছে। অ্যান্ড দেন হলো ফাইনালি আমাদের যেটা রয়েছে এই ফ্রি এস্টিমেট সেকশন, এটা কপি করলাম, দেন আমরা এইটার মতো করে সেমভাবে নিতে পারবো। তো এখান থেকে আমরা ব্যাকে চলে গেলাম বা এইটাতে উইজেটে ক্লিক করলাম, এই উইজেটের এখানে এসে আমরা প্রথমত হচ্ছে যেটা করবো একটা হেডিং নিব। তো হেডিংটাকে আমরা দিয়ে দিলাম, এটা চলে আসলো। দেন আমরা একটা টেক্সট নিব, প্যারাগ্রাফ নিতে পারি, সমস্যা নেই। প্যারাগ্রাফ নিয়ে আমরা এইখান থেকে এই অংশটাকে নিয়ে কপি করে দেন আমরা এখানে বসিয়ে দিব। দেন আমরা যেটা করবো আরও একটা প্যারাগ্রাফ নিব, আরও একটা প্যারাগ্রাফ নিলাম, দেন আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিব। বাস আমাদের এটাও চলে আসলো, দেখেন আমাদের ফুটার সেকশনটা হয়ে গেছে। তো আমরা জাস্ট কী করবো, এই নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম রয়েছে, একটি হচ্ছে এই অংশ আর একটু হলো এটা। তো আমরা জাস্ট কপিরাইট এই যে অংশটাকে এটাকে রিলেট করে দিলাম, দেন আমরা যদি এখানে আসি ক্লিক করি আবারও, দেন আমরা যদি সিটিং আইকনে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমরা দুইটা কলামে বিভক্ত করতে পারবো। এই জাস্ট সিটিং আইকনে ক্লিক করবেন অ্যান্ড এই যে টু কলামসে দিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে দুইটা কলাম হয়ে গেছে। তো আমি দুইটা কলাম অংশের মধ্যে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে কপিরাইট অংশটাকে নিব। তো কপিরাইট অংশটা নিলাম, দেন আমরা এখানে আবার যদি কপিরাইটের উপর ক্লিক করি এবং এইখানে এসে আমাদের এইটা দিয়ে দিব, তাহলে দেখবেন আমাদের এখানে কপিরাইট অংশে এটা চলে আসলো। দেন আমাদের এই প্লাসে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা HTML হিসেবে নিলাম, HTML1 হিসেবে নিলাম, দেন আমরা এটাকে দেখব এই যে অংশটাকে আমরা নিয়ে নেব, এই যে এটাতে ক্লিক করলে আমাদের সেটিং ওপেন হয়ে যাবে, এইটাকে আমরা নিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন যে আমাদের এই কন্টেন্টগুলো সব কিছু আমরা হুবহু নিতে পারছি সবগুলোতে। এই জাস্ট এই কালারগুলো হবে কি হবে না হবে এটা আমরা আস্তে আস্তে যখন আমাদের এই প্রজেক্টটাকে ফিনিশিং করব তখন আমাদের কিন্তু অনেক কিছুই অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সট্রা থিমের ডিফল্ট সেটিংগুলো কমপ্লিট করি নাই। তাই আমি এইগুলোকে এখনই দেখাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।